মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আপনি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন, আপনাকে দরজাটা না খুলে দরজা খুলে কি কি দরজা খুলে হ্যাঁ কি 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 কিছু না কিছু না আমি বলছি যে আমার না প্রচন্ড ঘুম পাচ্ছে, ঘুমাই আমি, আপনিও ঘুমোতে যান প্লিজ। শুনুন না, ফোনটা রাখবেন না, যে কথাটা বলতে এসেছিলাম সেটাই তো বলতে পারলাম না। না মানে ফোনে আর বলতে হবে না, আপনি যা চেঁচাচ্ছেন তাতে এমনি শোনা যাচ্ছে আপনার গলা, আপনি বলুন। থ্যাংক ইউ সোমরাজ বাবু। এই বলছি আপনি কি বললেন, গেট লস্ট? গেট লস্ট কেন বলতে যাব আমি, আমি বললাম থ্যাংক ইউ। আপনার কানে কি খোল আছে? না না অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আপনার ওই থ্যাংক ইউটা না কিরকম একটা গেট লস্টের মতো শোনালো আর কি। আমার বাড়ির ইলেকট্রিক বিল আপনি জমা দিয়েছেন, সেই জন্য আপনাকে থ্যাংক ইউ, ধন্যবাদ, শুকরিয়া, ব্যাস আমি আর কিছু চাই না। ঠিক আছে, আর থ্যাংক ইউ না বললেও চলবে, আপনার বাবা মা আমাকে যথেষ্ট স্নেহ করেন, আপনার বাবা মার জন্য এইটুকু আমি করতেই পারি, এটুকু আমার দায়িত্বের মধ্যে পড়ে। এই ইলেকট্রিক বিলের 1700 টাকা যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাকে ফিরিয়ে দেব। তাড়ার দরকার নেই, কেন ফিরিয়ে দেবেন? ঘাটালের জন্য যা কিছু প্রয়োজন হবে এরপর থেকে আমাকে বলবেন। দয়া করে যখন তখন গয়না বিক্রি করতে চলে যাবেন না। আমি আগেও বলেছি আবারও বলছি, আমরা খুব গরিব আর আমাদের আত্মসম্মানটাই সব, আর ঋণ জিনিসটা না সেই আত্মসম্মানের পথে সব থেকে বড় বাধা। আমার পরিবারের দায়িত্ব আমার, দয়া করে আমাকে না জানিয়ে এরপর থেকে আমার পরিবারকে কোনো রকম কোনো সাহায্য করার চেষ্টা করবেন না। যেটা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনার 1700 টাকা আমি খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেব, রাখছি আমি। এতই গো নাকি পুরোটাই মাথা খারাপ? এর সঙ্গে সিরিয়াসলি আমাকে সারাটা জীবন থাকতে হবে? হ্যাঁ সন্ন্যাস নিয়ে নেব, এছাড়া মুক্তির পথ নেই। হঠাৎ করে আমার সঙ্গে ঘুমানোর এত উৎসাহ কেন কে জানে, এমন করে বললো সবার সামনে যে না করার উপায় ছিল না, ঢেকে আমায় গিলতেই হলো। দেখি তো ঘরে আশেপাশে কোনো ভারী টারি জিনিস থাকলে সেগুলো, ও বাবা এটা যা ভারী, এটা যদি একবার আমার মাথায় মারে তাহলে আর আর বেঁচে থাকার উপায়, এটা সরিয়ে রাখি বাবা। আর কি আছে কি আছে বাবা, সবকটাই তো ডেঞ্জারাস জিনিসগুলো, এটা যা ছুঁচলো একবার যদি চাপ। বাবা উনি আবার এত কিছু কি করছেন? ইমা ঘরের মধ্যে ছুরি টুরি তো রাখা যাবে না, এটা ডেঞ্জারাস, এই ছুরি যদি আমার গলায় বসে তাহলে তো আমি শেষ। না না এটাকে লুকিয়ে ফেলতে হবে। শাশুমা প্লিজ মারবেন না, প্লিজ আমি আপনার একমাত্র বড় মামা, প্লিজ মারবেন না। জি 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 দিদি, তুমি কি বলছো, এটা তো জাস্ট আমি সরিয়ে রাখছিলাম। ও সরিয়ে যাতে আমি আপনাকে মেরে না ফেলতে পারি সেই ভয় না? এসব তুমি কি বলছো তিতির, ছি 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 এরকম কথা বলতে নেই, তুমি আমাকে মারতে যাবে কেন? তুমি না আমার একমাত্র আদরের বড় বৌমা। কিন্তু কি বলুন তো, আপনার এই একমাত্র আদরের বড় বৌমাকে না আপনি এখনো বিশ্বাস ভরসা কোনোটাই করে উঠতে পারেননি, কেমন দেখুন ঘরে সব ভারী জিনিস আপনি সরিয়ে দিয়েছেন, ভাবছেন আমি আপনাকে মেরে ফেলবো। যা
এসবই আর কির কথা বলো না তিতির, এসব কথা থাক। আচ্ছা তিতির, তুমি তো আমাকে শাশু মা বলে ডাকো, তাই না? শাশু মা শব্দের মধ্যে তো একটা মা লুকোনো আছে তিতির। আর মা মানেই তো যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়, তাই না? তুমি আমাকে বিশ্বাস করো তো তিতির? পাগল নাকি? আমি আপনাকে এক বিন্দুও বিশ্বাস করি না। আপনি ঘুমোলে কখন আপনার ফোনটা হাতাবো সেটাই ভাবছি। তিতির, তুমি আমাকে যতটা খারাপ মানুষ মনে করো আমি ততটা খারাপ মানুষ নই, বিশ্বাস করো। তোমার যদি বিশ্বাস না হয় আমি আমার অনুপস্থিতিতে তুমি বাড়ির যে কোনো লোককে জিজ্ঞেস করে দেখো, দেখো না তারা কি বলে। আমি তোমার সঙ্গে যেটা করেছিলাম সেটা সেটা ঝোঁকের মাথায় করা মুহূর্তের ভুল, তাছাড়া আর কিচ্ছু না। না না না, কিচ্ছু না। আপনি তো আমাকে দিয়ে ঘরই মুছিয়েছেন শুধু, আর পেডিকিওর করিয়েছিলেন, আর জুতো পরাতে বলেছিলেন, আর আমার দাদা ভাইয়ের বিয়ের দিনে আমাকে চর মেরেছিলেন। এসব হতেই থাকে, মানে দুষ্টুমি চুষ্টুমি করলে বাবা মারাও কিল চর ঘুষি দিতেই থাকে, আর বাকি কাজগুলো এই তো। এই তো লক্ষ্মী মেয়ের মতন কথা বলো তুমি। আজ থেকে তো আমার তিন মেয়ে, রাজন্যা, তুমি আর তুই। তুমি সাংঘাতিক খেলোয়াড় তিতির, আজ রাতে যে তুমি কি করতে চলেছো। একবার একবার শুধু আপনার আসল রূপটা সবার সামনে নিয়ে আসি, এইভাবে সোমরাজ বাবুর সামনে বেশি দিন আপনাকে আমি ভালো মা সাজার অভিনয়টা করতে দেব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।